থেকেই প্রথম শুরু।
ভিতরে এইরকম একটা উদ্যোগ জসিম নিয়েছে, আমরা এতে খুব আনন্দিত। এবং এলাকার কিছু মুরব্বী আছে, বেকার মুরব্বী, কিছু ছেলে পেলে আছে, এরা অবসর টাইমে এই যে বই পড়ে এটা ভালো। কিছু কিছু সময় দেখা যায় ছেলে পেলে কোনো জায়গায় স্থান পায় না, অন্যদিকে লক্ষ্য দেয়, মাদকের দিকে লক্ষ্য দেয়, এই বিড়ি সিগারেট, এই খেলাধুলা। তার সে এখানে যদি আসে বসে ছেলেদের অবশ্যই একটু ভালো উন্নতি হবে। ইতিমধ্যে কোনো পরিবর্তন কি দেখতে পাচ্ছেন? পরিবর্তন ছোট্ট ছোট্ট ছিল বিষয়টা, বিষয়টা এমন এমন আকার ধারণ করছে যে সব সময় দেখা যায় দুই চার পাঁচ দশ জন এই লাইব্রেরিতে বসে পড়াশোনা করে, তাতে একটা ভালো উদ্যোগ। সামনে দিনগুলো আমার মনে হয় কেউ যদি দশমীর দিকে একটু অগ্রসর হয়, সহযোগিতা করে অর্থের, তাহলে হয়তো আরও কিছুটা উন্নতি হবে। ভিতরে এইরকম একটা উদ্যোগ জসিম নিয়েছে, আমরা এতে খুব আনন্দিত। এবং এলাকার কিছু মুরব্বী আছে, বেকার মুরব্বী, কিছু ছেলে পেলে আছে, এরা অবসর টাইমে এই যে বই পড়ে এটা ভালো। কিছু কিছু সময় দেখা যায় ছেলে পেলে কোনো জায়গায় স্থান পায় না, অন্যদিকে লক্ষ্য দেয়, মাদকের দিকে লক্ষ্য দেয়, এই বিড়ি সিগারেট, এই খেলাধুলা। তার সে এখানে যদি আসে বসে ছেলেদের অবশ্যই একটু ভালো উন্নতি হবে। ইতিমধ্যে কোনো পরিবর্তন কি দেখতে পাচ্ছেন? পরিবর্তন ছোট্ট ছোট্ট ছিল বিষয়টা, বিষয়টা এমন এমন আকার ধারণ করছে যে সব সময় দেখা যায় দুই চার পাঁচ দশ জন এই লাইব্রেরিতে বসে পড়াশোনা করে, তাতে একটা ভালো উদ্যোগ। সামনে দিনগুলো আমার মনে হয় কেউ যদি দশমীর দিকে একটু অগ্রসর হয়, সহযোগিতা করে অর্থের, তাহলে হয়তো আরও কিছুটা উন্নতি হবে। গ্রামের অজু পড়াগয়ে জসিম ভাই যে কমিউনিটি লাইব্রেরি প্রতিস্থাপন করেছে, এটা আসলেই অনন্য দৃষ্টান্ত। এলাকার আবাল বৃদ্ধ বনিতা এবং স্কুলের ছেলে মেয়ে, বয়োবৃদ্ধ এবং যারা নিরক্ষর ছিল, তারা যখন লেখাপড়ার আগ্রহ হয়ে আসছে,
তারা সবাই জসিম ভাইয়ের এই লাইব্রেরিতে তারা বই পড়তে আসে। বড় আশ্চর্যের বিষয় হলো যে একজন কাঠ মিস্ত্রি কাজ করে নিজ উদ্যোগে এই মহতী কাজে যে উদ্যোগী হয়েছে, এটা অবশ্যই দৃষ্টান্তমূলক এবং অনুকরণীয় হতে পারে অনেকের কাছে। আমি এই বই পড়াকে দেখে এবং এই এলাকার লোক যে এই জসিম ভাই লাইব্রেরিতে এসে বই পড়ে যে পরিবর্তন আসছে, অন্তত এই বাদকের সন্ত্রাসের থেকে ছেলেমেয়েরা বই পড়ার থেকে উদ্বুদ্ধ হয়েছে, এটা নিঃসন্দেহে একটি বড় কাজ এবং মহৎ কাজ বলে আমি মনে করছি। এটা ভিতরে এইরকম একটা উদ্যোগ জসিম নিয়েছে, আমরা এতে খুব আনন্দিত। এবং এলাকার কিছু মুরব্বি আছে, বেকার মুরব্বি, কিছু ছেলে পেলে আছে, এরা অবসর টাইমে এই যে বই পড়ে এটা ভালো জিনিস। কিছু কিছু সময় দেখা যায় ছেলে পেলে কোনো জায়গায় স্থান পায় না, অন্যদিকে লক্ষ্য দেয়, মাদকের দিকে লক্ষ্য দেয়, এই বিড়ি সিগারেট, এই খেলাধুলা, তার সে এখানে যদি আসে বসে ছেলেদের অবশ্যই একটু ভালো উন্নতি হবে। এই ইতিমধ্যে কোনো পরিবর্তন কি দেখতে পাচ্ছেন? পরিবর্তন ছোট্ট ছোট্ট ছিল বিষয়টা, বিষয়টা এখন এমন আকার ধারণ করছে যে সব সময় দেখা যায় দুই চার পাঁচ দশ জন এই লাইব্রেরিতে বসে পড়াশোনা করে, তাতে একটা ভালো উদ্যোগ। সামনে দিনগুলো আমার মনে হয় কেউ যদি জসিমের দিকে একটু অগ্রসর হয়, সহযোগিতা করে অর্থের, তাহলে হয়তো আরও কিছুটা উন্নতি হবে। গ্রামের অজ পাড়া গয়ে জসিম ভাই যে কমিউনিটি লাইব্রেরি প্রতিস্থাপন করেছে, এটা আসলেই অনন্য দৃষ্টান্ত। এলাকার আবাল বৃদ্ধ বনিতা এবং স্কুলের ছেলে মেয়ে, বয়োবৃদ্ধ এবং যারা নিরক্ষর ছিল তারা যখন লেখাপড়ার আগ্রহ হয়ে আসছে, তারা সবাই জসিম ভাইয়ের এই লাইব্রেরিতে তারা বই পড়তে আসে। বড় আশ্চর্যের বিষয় হলো যে একজন কাঠ মিস্ত্রি কাজ করে নিজ উদ্যোগে এই মহতী কাজে যে উদ্যোগী হয়েছে, এটা অবশ্যই দৃষ্টান্তমূলক এবং অনুকরণীয় হতে পারে অনেকের কাছে। আমি এই বই পড়াকে দেখে এবং এই এলাকার লোক যে এই জসিম ভাই লাইব্রেরিতে এসে বই পড়ে যে পরিবর্তন আসছে, অন্তত এই বাদকের সন্ত্রাসের থেকে ছেলেমেয়েরা বই পড়ার থেকে উদ্বুদ্ধ হয়েছে, এটা নিঃসন্দেহে একটি বড় কাজ এবং মহৎ কাজ বলে আমি মনে করছি। এটা এখানে এসে সর্বোচ্চটাই আমাদের মেধার সংস্কার করতে সক্ষমতা অর্জন হয়, এবং হচ্ছে যে জনাব জসিম ভাই হচ্ছে যে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে থাকেন, কখনো কখনো আমাদেরকে কলম দিয়ে সাহায্য করেন, হাতে দিয়ে সাহায্য করেন, এবং পারস্পরিক বিভিন্ন মতামত দিয়ে আমাদেরকে সাহায্য করেন আমাদের কী করা উচিত। এবং হচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে যে কুসংস্কারে বিশ্বাসী, এবং হচ্ছে যে খেলাধুলোর পাশাপাশি বই পড়তে হবে, বইকে আঁকড়ে ধরতে হবে এবং জ্ঞানকে জাগ্রত করতে হবে, মনুষ্যটাকে গড়ে তুলতে হবে, এটাই মূল উদ্দেশ্যে। এবং এইটাকেই অর্জন করার উদ্দেশ্যে আমি লাইব্রেরিতে এসে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পর্যায়ের বইগুলো পড়ে থাকি।
ধরে এইরকম একটা উদ্যোগ জসিম নিয়েছে, আমরা এতে খুব আনন্দিত। এবং এলাকার কিছু মুরব্বী আছে, বেকার মুরব্বী, কিছু ছেলে পেলে আছে, এরা অবসর টাইমে এই যে বই পড়ে, এটা ভালো। কিছু কিছু সময় দেখা যায় ছেলে পেলে কোনো জায়গায় স্থান পায় না, অন্যদিকে লক্ষ্য দেয়, মাদকের দিকে লক্ষ্য দেয়, এই বিড়ি সিগারেট, এই খেলাধুলা, তার সে এখানে যদি আসে বসে, ছেলেদের অবশ্যই একটু ভালো উন্নতি হবে। ইতিমধ্যে কোনো পরিবর্তন কি দেখতে পাচ্ছেন? পরিবর্তন ছোট্ট ছিল বিষয়টা এখন এমন আকার ধারণ করছে যে সব সময় দেখা যায় দুই চার পাঁচ দশ জন এই লাইব্রেরিতে বসে পড়াশোনা করে, তাতে একটা ভালো উদ্যোগ। সামনে দিনগুলো আমার মনে হয় কেউ যদি জসিমের দিকে একটু অগ্রসর হয়, সহযোগিতা করে অর্থের, তাহলে হয়তো আরও কিছুটা উন্নতি হবে। গ্রামের অজর পড়া গয়ে জসিম ভাই যে কমিউনিটি লাইব্রেরি প্রতিস্থাপন করেছে, এটা আসলেই অনন্য দৃষ্টান্ত। এলাকার আবাল বৃদ্ধ বনিতা এবং স্কুলের ছেলে মেয়ে, বয়োবৃদ্ধ এবং যারা নিরক্ষর ছিল, তারা যখন লেখাপড়ার আগ্রহ হয়ে আসছে, তারা সবাই জসিম ভাইয়ের এই লাইব্রেরিতে তারা বই পড়তে আসে। বড় আশ্চর্যের বিষয় হলো যে একজন কাঠ মিস্ত্রির কাজ করে নিজ উদ্যোগে এই মহতি কাজে যে উদ্যোগী হয়েছে, এটা অবশ্যই দৃষ্টান্তমূলক এবং অনুকরণীয় হতে পারে অনেকের কাছে। আমি এই বই পড়াকে দেখে এবং এই এলাকার লোক যে এই জসিম ভাই লাইব্রেরিতে এসে বই পড়ে যে পরিবর্তন আসছে, অন্তত এই মাদকের সন্ত্রাসের থেকে ছেলে মেয়েরা বই পড়ার থেকে উদ্বুদ্ধ হয়েছে, এটা নিঃসন্দেহে একটি বড় কাজ এবং মহৎ কাজ বলে আমি মনে করছি। এটা এখানে এসে সর্বোচ্চটাই আমাদের মেধার সংস্কার করতে সক্ষমতা অর্জন হয়, এবং হচ্ছে যে জনাব জসিম ভাই হচ্ছে যে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে থাকেন, কখনো কখনো আমাদেরকে কলম দিয়ে সাহায্য করেন, হাতে দিয়ে সাহায্য করেন, এবং পারস্পরিক বিভিন্ন মতামত দিয়ে আমাদেরকে সাহায্য করেন আমাদের কী করা উচিত। এবং হচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে যে কুসংস্কারে বিশ্বাসী, এবং হচ্ছে যে খেলাধুলোর পাশাপাশি বই পড়তে হবে, বইকে আঁকড়ে ধরতে হবে এবং জ্ঞানকে জাগ্রত করতে হবে, মনুষ্যটাকে গড়ে তুলতে হবে, এটাই মূল উদ্দেশ্য। এবং এইটাকেই অর্জন করার উদ্দেশ্যে আমি লাইব্রেরিতে এসে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পর্যায়ের বইগুলো পড়ে থাকি। যারা অল্প কিছু পড়তে পারে তারা এসে পড়ে, কৃষকরা পড়ে, স্কুলের ছেলেপেলেরা এসে পড়ে। আপনার কি মনে হয় এই জিনিসটা ভালো? এই জিনিসটা আমার মনে ভালো লাগে, দশমীটা পড়েছে, এটার থেকে আরও আগ্রহ।